আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কি নিয়ে। হ্যাঁ, আজকে আমি নিয়েছি সয়াবিনের টিকিয়া রেসিপি। আশা করছি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি এবং নিয়েছি 2 কাপ পরিমাণ গরম পানি। এবার আমি এটা সয়াবিনের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। আমি ভালো করে সয়াবিনগুলো জল থেকে বের করে ভালো করে চিপে চিপে এক্সট্রা পানিগুলো আমি বের করে দিয়েছি এবং এভাবে গ্রেট করে নিয়েছি। খুব মিহি গ্রেট করব না, এভাবে গ্রেট করব। নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, স্লাইস করে আমি কেটে নিয়েছি। নিয়েছি 4 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এটা সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি 4 চামচ বেসন। এবার ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি, এভাবে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। যখন দেখব হাতের সাহায্যে নিয়ে যখন এটা এভাবে ডাব লেগে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এভাবে যখন চিপলে এরকমভাবে চাপ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। চলে যাব পরের প্রসেসে। এখানে একটা কড়াই নিয়েছি, 4 চামচ দিয়েছি তেল। এবার আমি একটা একটা করে গোল শেপ করে টিকিয়াগুলো আমি ভেজে নেব। এই দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সব টিকিয়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে তুলে নেব একটা প্লেটে। আমি একই প্রসেসে সব টিকিয়াগুলো কিন্তু ভেজে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এগুলোও কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটাও আমি প্লেটে তুলে নেব। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব
সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।